একটা সুপারহিট টিপসে রাতারাতি বিদ্যুতের বিল অর্ধেক। বাড়ির এই পাঁচটি পরিবর্তনে প্রচুর টাকা সংসারেরই বাঁচবে। শীতকালে এমনিতেই প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবহার অনেকটাই কম হয়ে থাকে, কিন্তু গিজারের ব্যবহার বেশি হয়। গিজারে বিদ্যুতের বেশি পরিমাণ বিল পড়ে। গিজারের বদলে গ্যাস গিজার ব্যবহার করলে বিদ্যুতের খরচ রীতিমতো কম হয়ে থাকে। গ্যাস গিজার প্রচুর পরিমাণে ব্যবহার করা উচিত, কেননা এতে খরচ অনেক কম হয়, একই সঙ্গে জলও অত্যন্ত পরিমাণে গরম হয়। শীতকালে বৈদ্যুতিক হিটারের ব্যবহার না করা উচিত, তার বদলে ইলেকট্রিক ব্লেয়ার ব্যবহার করা উচিত। এই যন্ত্রটি ব্যবহারের ফলে কম বিদ্যুতের খরচ হবে, একই সঙ্গে বেশি স্থান জুড়ে গরমও থাকবে। যদিও ঘরে সাধারণত বাল্ব থাকে, তবে সেগুলির বদলে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন, এতে বিদ্যুতের খরচ অনেকটাই কমবে। এই পদ্ধতিতে বিদ্যুতের খরচ অনেকটাই কমে যাবে। যদিও আপনারা ইন্ডাকশন ব্যবহার করেন, এতে বিদ্যুতের খরচ অনেক বেশি থাকে, ফলে লম্বা বিদ্যুতের বিল আসতে পারে। বিদ্যুতের বিল বজায় রাখতে এলপিজি উনুন ব্যবহার করা যেতেই পারে। এয়ার ফ্রায়ার রান্নাবান্নার এক স্বাস্থ্যকর মাধ্যম, এতে বিদ্যুতের বিল অনেকটাই পড়ে। অন্য কোনো অপশন হতে পারে যাতে বিদ্যুতের খরচ কম হয়, তবে মাইক্রোওয়েভ ওভেনও অত্যন্ত বড় একটি মাধ্যম। আপনি এয়ার ফ্রায়ারের বদলে মাইক্রোওভেন ব্যবহার করতেই পারেন।